আচ্ছা, তো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কপার ধাতু নিষ্কাশন, ক্লিয়ার? তো কপার ধাতু নিষ্কাশন করার জন্য আমাদেরকে প্রথমে তড়িৎ রাসায়নিক সিরিজটা জানতে হবে, এবং ওই তড়িৎ রাসায়নিক সিরিজে কপার কোন জায়গায় অবস্থান করতেছে সেটা আমাদেরকে একটু প্রাধান্য দিতে হবে, ক্লিয়ার? তো দেখো, আমি যদি তড়িৎ রাসায়নিক সিরিজটা লেখার চেষ্টা করি, এটা হচ্ছে লিখো কানা মাঝি এলো যেন ফিস ফিস করে, কাদিয়া কুলে নীল সোনা পুরবীর হারে, কোথা হাজি আজি আও, ক্লিয়ার? তো এখন চিন্তা করো, এদিকে যদি আমি চিন্তা করি, আমি প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম পর্যন্ত যারা আছে তাদের নিষ্কাশনের জন্য তোমরা যেটা করবা তাদের তড়িৎ বিশ্লেষণ, তাদের কি তড়িৎ বিশ্লেষণ, এবং পিবি পর্যন্ত যারা আছে তাদের নিষ্কাশনের জন্য তাদের অক্সাইডের কার্বন বিচারণ, এই কথাটা মাথায় রাখতে হবে, অক্সাইডের কার্বন বিচারণ, বুঝা গেছে ব্যাপারটা? অক্সাইডের কোনটা? হ্যাঁ, এইটা তো এমনি প্রকৃত অক্সাইড হিসেবে থাকে বা এরকম কিছু একটা, বাট যাচ্ছি আমি সামনে দেখাচ্ছি, অক্সাইডের কার্বন বিচারণ মানে এটা হচ্ছে অক্সাইড করার পর কার্বন বিচারণ করতে হবে, এবং এদের যে ব্যাপারটা সেটা হচ্ছে এদের তোমার কার্বন দেওয়া লাগে না বিচারণের জন্য, তারা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নিজেরাই বিচারিত হয়, অর্থাৎ স্ববিচারণ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, বুঝতে পারছো? কার্বন আর আলাদা প্রক্রিয়া দেওয়া লাগে, এবং এই কার্বন থেকে আমরা যদি প্রক্রিয়া দেখি এই উত্তর প্রকৃতি স্বর্ণাত প্রকৃতি মুক্ত অবস্থায় পাওয়া যায়, সেটা নিয়ে চিন্তা করছি না। সো আমরা যদি এদের নিয়ে চিন্তা করি, এদিকে কপার দ্যাট মিন্স এইচ ডি মানে মার্কারি দ্যাট মিন্স এজি, ঠিক আছে, এরা আছে, সো এদের জন্য এদের হচ্ছে স্ববিচারণ প্রক্রিয়া, বা এদের এদেরকে আমরা তাপজারণ প্রক্রিয়া বলা যায়, এদেরকে তাপজারণ বা স্ববিচারণের মাধ্যমে আমরা করতে পারি, সো খেয়াল করো। সো তাপজারণ কি বলতে কি বোঝায় সেটা আগে আমাদেরকে বুঝতে হবে, যে অ্যাকচুয়ালি তাপজারণ বলতে কি বোঝায়, শুনো, এই যে আমরা যে অক্সাইডের কার্বন বিচারণ বললাম এইদিকেও কিন্তু তাপজারণ একটা ব্যাপার আছে, মানে তাপজারণের ব্যাপারটা আছে। সো অ্যাকচুয়ালি তাপজারণ কি সেটা আমি বুঝাই, তাপজারণ হচ্ছে তুমি একটা আকরিককে তার গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় উত্তপ্ত করবা, গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায়। এখন একটা আকরিককে যদি তার গলনাঙ্কের সমান তাপমাত্রায় তুমি ইয়া করতে চাও মানে তাপ দিতে চাও, তখন দেখো যে আকরিকটা গলে যাচ্ছে, ঠিক আছে। তোমার তো ধরো তুমি একটা, আজকে তোমাকে এইটা দিলাম, ধরো তোমাকে জিঙ্ককে, তোমার জিঙ্ক মানে একটা সংকেত হচ্ছে জিঙ্ক ব্ল্যান্ড, সংকেত কি জেটেনএস, জিঙ্ক ব্ল্যান্ডের সংকেত কি জেটেনএস, কিভাবে শিখেছিলাম, একজন ব্লাইন্ড লোক জিন্সের প্যান্টের পকেটে ওই যে শিনি পড়ছিল, শিনি পড়ছিল ওই চিন্তা থেকে আসছিল। আচ্ছা দেখো, আচ্ছা আচ্ছা দেখো, দেখি এই যে জেটেনএস, এখন এদের থেকে এর তোমার উদ্দেশ্য হচ্ছে একে কি করা, এদের অক্সাইডের কার্বন বিচারণের মাধ্যমে বিক্রিয়া করানো। তো তুমি একে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাইতে পারো, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দেন তুমি জেটেনও আর এসও টু পাইতে পারো, তাই না? এখন এই অক্সাইডটা তুমি কাজ করতে পারো। এখন এটা হচ্ছে এই অক্সিজেন দেওয়া মানে কি, আমরা অক্সিজেন দেওয়া মানে কি, আমরা দহন বিক্রিয়া সম্পন্ন করা না, এখন অক্সিজেন বিক্রিয়া মানে দহন বিক্রিয়া সম্পন্ন করা, যেহেতু আমরা জানি যে দহন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, দ্যাট মিন্স তুমি এখানে কি দিচ্ছ, তাপ দিচ্ছ। এবং এইখানে দেখো একটা জিনিস, দেখো এই যে জেটেন, এই জেটেনের সাথে অক্সিজেন সংযুক্ত হচ্ছে, কে সংযুক্ত হচ্ছে, জেটেনের সাথে অক্সিজেন। তো আমরা কি জানি, আমরা যখন জারণ বিজারণ করছিলাম তখন আমরা কি জানি যে তড়িৎ ঋণাত্মক যদি কিছু সংযুক্ত হয় তখন সেটাকে আমরা কি বলবো, জারণ বলবো, ঠিক আছে। সো এদিকে যেহেতু অক্সিজেন সংযুক্ত হচ্ছে আবার এটা যেহেতু তাপের মাধ্যমে সংযুক্ত হচ্ছে, সো এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি, তাপ জারণ, বুঝা গেছে ব্যাপারটা? এখন দেখো, এখন ব্যাপারটা হচ্ছে যে এইদিকে এইদিকে যে জেটেন ও আছে, এখন তুমি যদি এটাকে এমন ভাবে তাপ দিতা যে এটাকে এবার গলা যাবে, এটা একেবারে কি হবে, গইলা যাবে তোমার, তাহলে তো তুমি তড়িৎ বিশ্লেষণই করতে পারবা। আমরা কখন একটা বস্তুকে গলাচ্ছি, কখন গলাচ্ছি, যখন এটাকে আমরা কি করতে পারি, তড়িৎ বিশ্লেষণ করি, তাই না? তো আমার যেহেতু তড়িৎ বিশ্লেষণের দরকার নাই, তো আমি কি এটাকে গলাবো নাকি এটা গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় তাপ দিব, গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায়, বুঝা গেছে ব্যাপারটা? তার মানে তাপজারণ হচ্ছে কি, সালফাইড আকরিককে বায়ু প্রবাহের উপস্থিতিতে গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় কি উত্তপ্ত করা হয়, বুঝা গেছে ব্যাপারটা, গলনাঙ্কে নিম্ন তাপমাত্রায়। সো আমরা যদি এই কপার এদেরকে খেয়াল করো, এদের যেহেতু অক্সিজেনের প্রতি ইলেকট্রন সরি অক্সিজেনের প্রতি আসক্তি বেশি, মানে কপার থেকে খেয়াল করো, কপার থেকে আমি কি বলছিলাম যখন আমি আগের একটা লেকচার পড়াই, সো ওই লেকচারে আমি এটা দেখাইছিলাম যে এদের ধরো অক্সিজেনের প্রতি আসক্তি হচ্ছে, এদের অক্সিজেনের প্রতি আসক্তি হচ্ছে সাপোজ ধরো 10, কত 10, এবং কার্বনের অক্সিজেনের প্রতি আসক্তি ধরো হচ্ছে 7, কার্বনের অক্সিজেনের প্রতি আকর্ষণ আসক্তি কত 7, এবং এদের অক্সিজেনের প্রতি সাপোজ আকর্ষণ ধরো সিইউ এস জি এ জি, এদের অক্সিজেনের প্রতি আকর্ষণ ধরো হচ্ছে তুমি সাপোজ 5, ক্লিয়ার? অর্থাৎ এদের অক্সিজেনের প্রতি আসক্তি খুব কম, মানে এরা অক্সিজেনকে ধরে রাখতে চায় না, তুমি অক্সিজেনকে দিলেও তখন দেখা যায় কি এরা অক্সিজেনকে মোটামুটি ছেড়ে দিতে চায়, বাট
এই যে এরা এরা কিন্তু অক্সিজেনকে এত সহজে ছাড়তে চায় না, যে কারণে আমাদেরকে কি করতে হয়, ওইটাকে একেবারে তাপমাত্রায় দিয়ে একেবারে গলাইতে হয়, তারপরে আমাদের তরিত বিশ্লেষণ করতে হয়, বুঝে গেছি ব্যাপারটা। আবার এদের ক্ষেত্রে কি করতে হয়, এদেরকে দেওয়ার পরে কার্বনে এনাফ এদের থেকে অক্সিজেনটাকে উঠায় নিতে, এদের থেকে অর্থাৎ তুমি যদি জেটে নো দেও তার থেকে অক্সিজেনটাকে উঠায় উঠানোর জন্য কাকে প্রয়োজন লাগতেছে, কার্বনকে। কিন্তু তুমি যদি কপারের সাথে একটা অক্সিজেনকে দাও তাকে উঠানোর জন্য কার্বনের প্রয়োজন নাই, বুঝা গেছে ব্যাপারটা। কপারের সাথে যদি দাও তখন কি তাকে উঠানোর জন্য কার্বন প্রয়োজন, না না আছে, সরি এটা আমরা ভুল করতেছি, আমি জেটেনের এটা এটা দিয়ে হচ্ছে চার বা তিন, এটা দিয়ে হচ্ছে চার বা তিন, আর এখানে হচ্ছে তোমার জেটেন বা এদের এদের অক্সিজেনের প্রতি আসক্তি হচ্ছে দলাম দিলাম পাঁচ, বুঝা গেছে ব্যাপারটা। অক্সিজেনের আসক্তি যেহেতু সাত, সেহেতু এই সাত তার এটার একটা প্রতি আকর্ষণ, তো সে কি করতে পারে, এই যে জিঙ্ক জিঙ্কের যেহেতু পাঁচ আকর্ষণ, তো সে ওটা থেকে টান দিয়ে অক্সিজেনকে নিয়ে যেতে পারে। জিঙ্ক থেকে যদি জিঙ্ক অক্সাইড থেকে যদি তুমি অক্সিজেনটাকে সরাইতে চাও, অক্সিজেনকে ডিটাচ করতে চাও, তখন তোমার কার হেল্প লাগতেছে, কার্বন কার্বনের হেল্প লাগতেছে বা কার্বন মনোঅক্সাইডের হেল্প লাগতেছে, বুঝা গেছে ব্যাপারটা। কিন্তু তুমি যদি এদের সাথে অক্সিজেনকে বিক্রিয়া ঘটাও, এদের সাথে অর্থাৎ সিইউ এজি এজি এদের সাথে যদি অক্সিজেনকে বিক্রিয়া ঘটাও, তখন এদের অক্সিজেনের প্রতি আসক্তি এত কম যে এরা একবার বিক্রিয়া করার পরে একটু পরে আবার অক্সিজেনকে নিজে নিজেই ছাইটা দিব, বুঝা গেছে ব্যাপারটা। এরা অক্সিজেনকে কি করবে, নিজে নিজেই ছেড়ে দিবে, বুঝা গেছে ব্যাপারটা। তো এখন দেখো, এখন তোমরা যদি দেখতে চাও এদিকে অ্যাকচুয়ালি কি ঘটতেছে ব্যাপারটা, সো আমি যখন কপার আকরিককে ইয়া করবো মানে তোমার কি বল নিষ্কাশন করবো তখন কিভাবে করবো, তো কপার আকরিক একটা হচ্ছে আমাদের চাল কোসাইট, আমি সেটা দেখে দেখাচ্ছি, চাল কোসাইট, বুঝা গেছে ব্যাপারটা। তো সেটা হচ্ছে সিইউ টু এস, সেটা মনে রাখার জন্য আমি যে সিস্টেম দিয়েছিলাম সেটা হচ্ছে এদিকে কোষ আছে, কোষ সিইউ এস কোষ এভাবে লিখতে পারো, সো জাস্ট এখানে টু লাগাই দেবা। তো এখন দেখো, এখন এটাকে যদি তুমি অক্সিজেন দ্বারা বিক্রিয়া ঘটাও তখন যেটা হবে সেটা হচ্ছে এই কপার একবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে বাট একটু বার অক্সিজেনকে ছাইড়া দিবে, যে যেই জন্য আলটিমেট রিয়াকশনটা হবে জাস্ট সিইউ প্লাস এসও টু, কি হবে সিইউ প্লাস এসও টু। এখন এইটা আবার দুইটা ধাপে ঘটে, সেটা দুইটা ধাপ যদি আমি দেখাইতে চাই, তখন দুইটা ধাপ হচ্ছে তোমার যেটা প্রথমে সিইউ টু এস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং এই সিইউ প্রথমে অক্সিজেনের সাথে সংযুক্ত হয়, হওয়ার পরে সে যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে সিইউ টু ও প্লাস এসও টু, বুঝা গেছে ব্যাপারটা। কি হয় সিইউ টু প্রো প্লাস, এই যে প্রথমে কিন্তু সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, ক্লিয়ার, প্রথমে কার সাথে বিক্রিয়া করছে, সে অক্সিজেনের সাথে কিন্তু বিক্রিয়া করলো, দেন এইটা আর এটা আবার বিক্রিয়া করে সিইউ টু এস প্লাস সিইউ টু ও, আলটিমেটলি তাহলে আমাদের এইটাই আসে কপার নিঃশেষিত হয়েছে বিচারণ। এখন দেখো, জিঙ্ক অক্সাইড যখন তুমি আনতেছো তখন এইটা এইটাকে অক্সিজেনটাকে সরাইতে গেলে অর্থাৎ অক্সিজেনটাকে ছাড়তে গেলে কার সাহায্য লাগতেছে, কার্বন, অর্থাৎ এইখানে বিচারণ ঘটাইতে গেলে কার সাহায্য লাগতেছে, কার্বনের, এই জন্য প্রক্রিয়ার নাম ছিল কার্বন বিচারণ, এইভাবে আমরা কপারকে নিঃশ্বাসন করতে পারি। কিন্তু তুমি যদি এই অক্সিজেনটাকে আবার অন্য একটা সক্রিয় ধাতুর সাথে দাও, সাপোজ ধরো নিকেল সালফেট, ক্লিয়ার, NiS, এটার সাথে যদি অক্সিজেনকে দেও, এটা যেহেতু সক্রিয় অর্থাৎ এটা যেহেতু অক্সিজেনের প্রতি আসক্তি বেশি, সেহেতু এইটা কিন্তু সে অক্সিজেন কিন্তু ছাড়বে না, সে কিন্তু অক্সিজেনকে ধরে রাখবে, অর্থাৎ সে কি ফর্ম করবে, NiO, বুঝা গেছে ব্যাপারটা, সে কিন্তু অক্সিজেনকে ছাড়বে না। বা তুমি জেটেনএস কে দেও অক্সিজেনের সাথে যদি দেও তখন কিন্তু জেটেন কিন্তু ধরে রাখবে, কারণ কি তার অক্সিজেনের প্রতি আসক্তি বেশি, এদের যদি আসক্তি কম সেটা সে নিজে নিজেই ছেড়ে দেবে, বুঝা গেছে। কপার ধাতু নিঃশ্বাসন, দ্যাট কপার ধাতু কিভাবে নিঃশ্বাসিত হবে, স্ববিজারণ প্রক্রিয়ায়, শুধুমাত্র কপার ধাতু না, কপার, দ্যাট মিন্স তোমাদের বই সিল নাম্বারে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে HG, অর্থাৎ পারদ, সেইটা নিষ্কাশিত হবে কি কিসের মাধ্যমে, স্ববিজারণ প্রক্রিয়ার মাধ্যমে, ক্লিয়ার, ওকে ওকে। সো সামনের লেকচারে আমরা এই ওই প্রতিটি মানে তোমাদের বইয়ে যতগুলো ইয়া দেওয়া আছে, আকরিক দেওয়া আছে, তো ওই সবগুলোর কিভাবে নিষ্কাশন করতে সেটা একটা ওভারভিউ লেকচার নিব, ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।